তিরাঙ্গা যা কিছু আছে সব কিছু এগুলো নেশাদার দ্রব্য, এটা আপনাকে স্বীকার করতেই হবে, এটা আপনাকে মানতেই হবে। এবং আপনি যে নাম পরিবর্তন করবেন, আপনি যে মদের নামগুলোকে পাল্টে পাল্টে খাবেন, এটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বলে দিয়েছেন। আবু দাউদ হাদিস নাম্বার 3688 তিনি কি বলছেন, লায়াসরাবান্না নাসু মিন উম্মতি আল খামর ইউসাম্মুনহা বিগাইরি ইসমিহা, আমার উম্মতেরা মদ পান করবে, নেশাদার দ্রব্য পান করবে এবং সেটাকে অন্য নামে ডাকবে। আজকে মদের নাম হচ্ছে বিয়ার, মদের নাম হচ্ছে ইয়াবা। তো আপনি নাম পরিবর্তন করলে কি হবে? নাম পরিবর্তন করে যে খাবেন সেটা তো রাসূল সাহেব আগেই বলে দিয়েছেন, সেটা ক্লিয়ার। তা আপনি যতই নাম পরিবর্তন করুন, নাম পরিবর্তন করার কারণে এগুলো মাদকতা থেকে দূরে যাবে না, যাতে নেশা রয়েছে সেটাই মদ। আজকে সুদের নাম বলছি আমরা ইন্টারেস্ট, ঘুষের নাম বলছি আমরা মিষ্টি খাওয়া। ভাই আপনার কাজটা করে দেবো, একটু মিষ্টি খাওয়াতে হবে, মিষ্টি মানে টাকা নেবে, ঘুষ নেবে। তো আমরা তো আজকে সব কিছু স্ট্যান্ডার্ড পরিবেশের সাথে ব্যবহার করছি, আমরা এগুলো এমন শব্দ ব্যবহার করছি যেন এটা হারাম নয়। সম্মানিত উপস্থিতি, নেশাদার দ্রব্য যেইগুলো, এইগুলো কেন হারাম এটা আমরা একটু আলোচনা করি। হারাম কেন, এতে কি মানুষের কোনো ক্ষতি হয়? আচ্ছা আপনি বিড়ি খাচ্ছেন, তো আপনি কি অন্য কোনো মানুষের কোনো ক্ষতি করছেন? না, আপনি তো ক্ষতি করছেন না, তাহলে কেন এটা হারাম হবে? আল্লাহ এতে অসন্তুষ্ট কেন? এটা হারাম হওয়ার কারণ আমি দুটো কারণ বলবো। প্রথম কারণ হচ্ছে এই নেশা, নেশাদার দ্রব্য যত রকমের আছে এইগুলো আপনার জন্য ক্ষতিকারক। যে ব্যক্তি নেশা সেবন করবে তার জীবনের জন্য অনেক বড় ঝুঁকি রয়েছে, অনেক বড় ক্ষতি রয়েছে এই নেশার মাধ্যমে। এবার চলুন মেডিকেল সায়েন্স কি বলে। মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে যে নেশা সেবনের ফলে দেহে বিষক্রিয়ার সৃষ্টি হয়, দেহ ধীরে ধীরে বিষাক্ত হয়ে যায়। যখন মানুষ বেশি পরিমাণে নেশা সেবন করে, নেশা সেবন করতে করতে এক পর্যায়ে গিয়ে সে মাদকতায় আসক্ত হয়ে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং সে শারীরিক ভারসাম্য হারিয়ে ফেলে। এই নেশা সেবনের ফলে মানুষের যৌন ক্ষমতা কমে যায়, ধীরে 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 আপনাকে তিল তিল করে নেশাতে নষ্ট করে। তামাক সেবনের ফলে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে, বিশেষ করে ফুসফুসের ক্যান্সার হতে পারে, আলসার হতে পারে, এছাড়া ক্ষুধামন্দ, বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হতে পারে নেশার জন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী প্রতি বছর সমগ্র বিশ্বে প্রায় 60 লক্ষ মানুষ মারা যায় শুধুমাত্র তামাকের ক্ষতিকর প্রভাবে। তামাক খুব মারাত্মক জিনিস, কিন্তু এই মদ থেকেও খারাপ, কারণ তামাক চিবিয়ে রস খাওয়া হচ্ছে। যখন কেউ সিগারেট খায় বা বিড়ি খায় তো তামাকটাকে পুড়িয়ে ধোঁয়া খায়, বিড়ির মাধ্যমে সিগারেটের মাধ্যমে তামাক পুড়িয়ে ধোঁয়া খায়। আর যখন তামাক ডাইরেক্ট সেবন করছে তখন তামাক চিবিয়ে রস খাচ্ছে, মানে এটা বেশি ক্ষতিকারক। শুধুমাত্র 20 শতাব্দীতে 10 কোটি মানুষ মারা গেছে বিশ্বে এই তামাকের ক্ষতিকারক প্রভাবে। তাহলে এত বড় একটা ক্ষতিকারক জিনিস কি করে আপনার জন্য হালাল হতে পারে? এটা সূত্র মনে রাখবেন, যেটাই ক্ষতিকারক সেটা ইসলামে হারাম, আর ইসলামে যেগুলো হালাল সেগুলো কখনো ক্ষতিকারক হতে পারে না, সেটা মানুষের জন্য লাভদায়ক। আর যেটাই ক্ষতিকারক সেটা ইসলামে হালাল নয়, সেটা ইসলামে হারাম। তো এই যে বিশাল বড় ক্ষতি রয়েছে এই তামাকের মধ্যে বা এই মাদকতা সেবনের ফলে, এই জন্য এটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা আয়াত নম্বর 29, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না, তোমরা নিজেরা নিজেদের হাতে নিজেকে হত্যা করো না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয় আল্লাহ
তোমাদের উপরে রহমশীল, তিনি দয়াশীল। অর্থাৎ আল্লাহ চান না যে আমার বান্দা মাদকতা সেবন করে করে ধ্বংস হয়ে যাক, আল্লাহ চান না যে আমার বান্দা হস্তমৈথুন করে ধ্বংস হয়ে যাক, আল্লাহ চান না যে আমার বান্দা হারাম খেয়ে খেয়ে ধ্বংস হয়ে যাক, আল্লাহ এটা চান না। আল্লাহ দয়ালু, আল্লাহ দয়াশীল, আল্লাহ চাই তার বান্দা ভালো থাকুক, তার বান্দা সুস্থ থাক, তাই যেগুলো ক্ষতিকর সেগুলোকে আল্লাহ হারাম করেছেন। তিনি আরো বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদের হাতে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। তাহলে আপনি তামাক সেবন করে, আপনি মদ সেবন করে, এক কথায় যেগুলোতে নেশা রয়েছে, এই নেশা সেবনের ফলে আপনি নিজেকে ধ্বংসের মুখোমুখি করে দিচ্ছেন, আপনি নিজের ক্ষতি নিজে করছেন, এটা ইসলাম সমর্থন করে না, এটা আল্লাহ চান না, তাই এটা হারাম। যে কোনো ধরনের ক্ষতিকারক জিনিস ইসলামে নিষিদ্ধ, মাদকতা সহ। দ্বিতীয় কারণ, এই মাদকতা চরম পর্যায়ের নোংরা জিনিস, নোংরা বস্তু হচ্ছে মাদকতা। যে সমস্ত বস্তুতে নেশা সৃষ্টি করে যেগুলো মাদকতা, এগুলো চরম পর্যায়ের নোংরা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফ আয়াত নম্বর 157-র মধ্যে বলছেন যে ইউহিল্লা লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। এখানে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বলা হয়েছে যে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নাবী মুহাম্মদ যে তাদের জন্য অর্থাৎ মানুষের জন্য যেগুলো পবিত্র সেগুলোকে হালাল করেন, এবং যেগুলো অপবিত্র, যেগুলো খাবায়েস, সেগুলোকে তিনি হারাম বলে ঘোষণা করেন। তাহলে যেগুলো পবিত্র সেগুলো আপনার জন্য হালাল, আর যেগুলো অপবিত্র সেগুলো আপনার জন্য হালাল নয়, সেগুলো আপনার জন্য হারাম। আর আল্লাহ তাআলা বলছেন তোমরা পবিত্র ভক্ষণ করো, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র ভক্ষণ করো, অপবিত্র জিনিস আপনি ভক্ষণ করতে পারেন না। এবার চলুন যে এটা কত বড় মানে খারাপ জিনিস, এটা কতটা পরিমাণে এটা নোংরা জিনিস, এটা আপনাকে জানতে হবে। কী থেকে জানবো? ক্ষতিকর এটা তো বুঝতে পারলেন, এবার নোংরা কী করে জানবেন? এটা খাবায়েস, আপনি খবিস কাকে বলেন? একটা নোংরা চরিত্রের মানুষকে বলবেন যে খবিস। তো যেটা খবিস সেটাই হচ্ছে নোংরা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুনানে নাসাই হাদিস নম্বর 5666, তিনি বলছেন ইয়াকুলু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবায়েস। তোমরা নেশাদার দ্রব্য থেকে বাঁচো, তোমরা নেশাদার দ্রব্য থেকে পৃথক থাকো, দূরে থাকো, কেননা ফাইন্নাহা উম্মুল খাবায়েস, এটা হচ্ছে যত রকমের নোংরামি রয়েছে, যত রকমের অশ্লীলতা রয়েছে, এই অশ্লীলতার মূল, অশ্লীলতার মা হচ্ছে এই নেশাদার দ্রব্য। মায়ের কাজ কি? মায়ের কাজ হচ্ছে সন্তানের জন্ম দেওয়া, আর এই মদের কাজ হচ্ছে পাপের জন্ম দেওয়া। মায়ের কাজ হচ্ছে সন্তান বৃদ্ধি করা, সন্তানের জন্ম দেওয়া, আর এই নেশার কাজ হচ্ছে, এই মদের কাজ হচ্ছে পাপের জন্ম দেওয়া, এই পাপকে বৃদ্ধি করে দেবে। সকল খাবিসের মা, সকল গুনাহের মা হচ্ছে এই মাদকতা সেবন করা। এই হাদিসের পরের অংশে তিনি বলছেন যে তোমাদের পূর্বে একজন আবেদ ব্যক্তি ছিল, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করতে সর্বদা নিজেকে ব্যস্ত রাখত। এই আবেদ ব্যক্তিকে, এই পরহেজগার ব্যক্তিকে একজন মহিলা সে নিজের জালে ফাঁসাবার জন্য তার একজন দাসীকে তার নিকটে পাঠালো, যাও ওই আবেদকে ডেকে আনো, তাকে গিয়ে বলবে যে তোমাকে সাক্ষ্য দানের জন্য তোমাকে ডাকা হচ্ছে। ইন্নি দাওয়াতু কালিস শাহাদা, তোমাকে ডাকা হচ্ছে সাক্ষ্য দেওয়ার জন্য। ওই আবেদ সেই দাসীর সাথে আসলেন, যখন সেখানে আসলেন সেই মহিলা, সেই কুচক্রী মহিলা, যেই মহিলা তাকে ডেকে পাঠিয়েছিল, ওই মহিলা সেই আবেদকে বলছে ইন্নি ওয়াল্লাহে মা দাওয়াতুকালি শাহাদা, আল্লাহর কসম আমি তোমাকে কোনো সাক্ষ্যদানের জন্য ডাকিনি। আমি তোমাকে কেন ডেকেছি জানো?
আমি তোমাকে এই জন্য ডেকেছি যেন তুমি আমার সাথে ব্যভিচারে লিপ্ত হও, অথবা যদি আমার সাথে ব্যভিচারে লিপ্ত না হও তাহলে এই যে মদ রয়েছে এই মদের মধ্য থেকে তোমাকে এক পেয়ালা মদ পান করতে হবে। যদি তা না করো তাহলে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা দাঁড়িয়ে আছে, ওই বাচ্চাটাকে তোমাকে হত্যা করতে হবে। তিনটা অপশন, হয় আমার সঙ্গে ব্যভিচার করবে, না হয় মদ পান করবে, আর না হলে একটা নিরপরাধ শিশুকে তুমি হত্যা করবে। সেই ব্যক্তি বলল যে আমাকে মদ দাও, আমি মদ পান করব। তার যা কনসেপ্ট, তার যা ধারণা যে জিনা করা অনেক বড় পাপ, কাউকে হত্যা করা বিশাল বড় পাপ, আমি কেন একটা নিষ্পাপ শিশুকে হত্যা করব, আমি কেন একজনের সাথে অশ্লীল কাজ করব, না আমাকে মদ দাও, বরং এতে কোনো ক্ষতি হবে না, কারো কোনো ক্ষতি করা হবে না, আমাকে মদ দাও, আমি মদ পান করব। সে মদ পান করলো এবং মদ পান করার পরে সেই মহিলার সাথে ব্যভিচারও করলো এবং সেই গোলামকে, সেই বালকটিকে সে হত্যাও করে ফেললো। এই জন্যই বলা হয়েছে হাদিসের প্রথমাংশে যে ফাইন্নাহা উম্মুল খাবায়েস, এটা হচ্ছে খাবায়েসের মা, অর্থাৎ যতগুলো নোংরা কাজ রয়েছে সমস্ত নোংরা কাজের মা হচ্ছে এই মাদকতা সেবন করা। তাই তোমরা এই মাদকতা সেবন করা থেকে নিজেকে পৃথক রাখো। সম্মানিত উপস্থিতি, এটা কত বড় নোংরা জিনিস। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মিশকাত হাদিস নম্বর 61, বড় হাদিস। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আসলি কালিমাতিন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি উপদেশ দিলেন, 10খানা উপদেশ। তার মধ্যে প্রথম যেটা উপদেশ ছিল ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, হে মুআজ তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না, তুমি শিরিক করবে না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয় তবুও তুমি শিরিক করবে না, তুমি মরে যাও, তুমি কাতাল হয়ে যাও, তুমি পুড়ে যাও আগুনে, তথাপিও তুমি শিরকের মতো ভয়াবহ পাপ করবে না। ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা, পিতা মাতার অবাধ্য হবে না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার পিতা মাতা তোমাকে বলে তোমার পরিবার ছেড়ে, তোমার ধন সম্পদ ছেড়ে তুমি বার হয়ে চলে যাও। আপনি বিয়ে করেছেন, আপনার 4-5টা সন্তান রয়েছে, আপনার স্ত্রী রয়েছে, আপনার ধন সম্পদ রয়েছে, টাকা পয়সা আছে, বাড়ি করেছেন, কিছু ব্যাংক ব্যালেন্স করেছেন, জমি জায়গা করেছেন, এখন আপনার পিতা আপনাকে বলছে তুমি তোমার পরিবার ছেড়ে, তোমার ধন সম্পদ ছেড়ে তুমি বেরিয়ে চলে যাও। আপনি বলতে পারবেন না, বাবার সঙ্গে ঝগড়া করতে পারবেন না, আমি কেন যাব, আমার কী অপরাধ, আমি যাব না। আপনি পিতার অবাধ্য হতে পারেন না। তিন নম্বর ওয়াসিয়ত কি, ওয়ালা তাত্রুকান্না সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফা ইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। ও আচ্ছা, টাইম হয়ে গেছে আজানের, আমাকে বললাম সোয়াটা, ঠিক আছে দিচ্ছি আমি 15 মিনিটের মধ্যে। তুমি সলাৎ ত্যাগ করবে না, কেন? সলাৎ ত্যাগ করলে তুমি আল্লাহর আল্লাহর যে তোমার উপরে দায়িত্ব ছিল সেই দায়িত্ব আল্লাহ উঠিয়ে নেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াসিয়ত করেছিলেন ওয়ালা তাসরাবান্না খামরান ফা ইন্নাহা রাসু কুল্লি ফাহিশাতিন, তুমি মদ পান করবে না, কেন মদ পান করবে না, নেশা সেবন করবে না কেন, এটা হচ্ছে যত রকমের মন্দ কাজ রয়েছে এই মন্দ কাজের মূল হচ্ছে নেশা, মন্দ কাজের মূল হচ্ছে এই মদ। আরও কিছু ওয়াসিয়ত ছিল, আমি সময় স্বল্পতার জন্য সেগুলো বলছি না। এরপরে চলুন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাকে আউসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আমার বন্ধু অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিয়ত করেছেন। প্রথম ওয়াসিয়ত ছিল আল্লাহর সঙ্গে শিরিক করবে না, ওয়া ইন কুত্তিতা, যদিও তোমাকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয় তবুও তুমি শিরিক করবে না, এবং সলাৎ ত্যাগ করবে না, সলাৎ ত্যাগ করলে আল্লাহ তোমার উপর থেকে নিজের জিম্মাকে উঠিয়ে নেই, এবং ওয়ালা তাসরিবিল খামর, মদ পান করবে না, কেননা কি বলছেন, ফা ইন্নাহা মিফতাহু কুল্লে শাররিন, এটা প্রত্যেক
মিফতাহু কুল্লি ফাহেশাতিন, এটা প্রত্যেক নোংরামির চাবি। অর্থাৎ যদি আপনার হাতে চাবি দিয়ে দেওয়া হয় গোডাউনের, গোডাউনের মধ্যে যা কিছু রয়েছে আপনার আয়ত্তে চলে আসবে। অতএব যদি কোনো ব্যক্তি মাদকতা সেবন করে, যদি কোনো ব্যক্তি নেশা পান করে, তাহলে নেশা পানের কারণে তার হাতে পাপের চাবি চলে আসে, তার দ্বারা সমস্ত রকমের পাপ করা তখন সম্ভব হয়ে যায়। তাই এটা পাপের মূল, এটা পাপের মা, এটা পাপের চাবি। তাহলে এর থেকে নোংরা জিনিস আর কি হতে পারে? এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা কত নোংরা যে মুদমিনুল খামার কা আবিদ ওয়াসান, নেশা পানকারী হচ্ছে মূর্তি পূজকের মতো। যে ব্যক্তি মূর্তির বান্দা, যে মূর্তি পূজা করে, তার মতো হচ্ছে এই নেশা সেবনকারী। সম্মানিত উপস্থিতি, আচ্ছা কটার সময় ছাড়তে হবে? হ্যাঁ, আমি একটু এবার পরিণামটা যাই। আসলে আমাকে প্রথমে সময়টা বলা হয়েছিল বেশি করে, হঠাৎ করে কমানো হলে একটু সমস্যা হয় বক্তব্য মানে শেয়ারিং করতে। তো আমি মদের পর্যায়গুলো আর বললাম না, কি কীভাবে হারাম হলো এগুলো। তিনটি পর্যায়ে হারাম হয়েছে মদ, সেগুলো আমি বাদ দিলাম। পরিণাম কি, এর পরিণাম খুবই ভয়াবহ, মদের পরিণাম খুবই ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারাবা খামরান লাম ইয়াকবালুল্লাহু লাহু সলাতান আরবাঈনা লাইলা, কোনো ব্যক্তি যদি মাদকতা সেবন করে, যদি কোনো ব্যক্তি মদ পান করে, তাহলে চল্লিশ রাত্রি পর্যন্ত, অথবা আর একটি হাদিস আছে আরবাঈনা সুবাহা, চল্লিশ সকাল পর্যন্ত তার এবাদত কবুল হবে না, তার নামাজ কবুল হবে না। আপনি নেশাও সেবন করে যাচ্ছেন, আবার নামাজও পড়ে যাচ্ছেন, আপনি কোন ধরনের মুসাল্লি? আপনাকে এই নেশা জরুরি ভিত্তিতে আপনাকে ত্যাগ করতে হবে। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন প্রকার লোকের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। হারাম বলার পরে, তিন প্রকার মানুষের কথা উল্লেখ করার পরে, প্রথমে যেটা উল্লেখ করা হবে সেটা নিশ্চয় ইম্পর্টেন্ট বেশি, বলছেন মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশা সেবন করে, যারা নিয়মিত মদ পান করে, এদের জন্য জান্নাত হারাম। ওয়াল আক, পিতামাতার অবাধ্য সন্তান, এর জন্য জান্নাত হারাম। ওয়া দাইয়ুস, যে দাইয়ুস অর্থাৎ কাপুরুষ, এর জন্য জান্নাত হারাম। দাইয়ুসকে আল্লাযী ইয়াকুরু ফী আহলিহিল খুবসা, যে ব্যক্তি তার পরিবারে বেহায়াইর সুযোগ দান করেছে, বাড়িতে পর্দা ঠিক রাখতে পারেনি, এর জন্য জান্নাত হারাম। তাহলে তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এর প্রথম শ্রেণী হচ্ছে যারা নিয়মিত নেশা সেবন করে। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা সেবন করে সে জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ এটা ওয়াদা করেছেন, যে ব্যক্তি পৃথিবীতে নেশা সেবন করবে, পৃথিবীতে মদ পান করবে, ওকে আখেরাতে তিনাতুল খাবাল পান করানো হবে। তিনাতুল খাবাল কি? তিনাতুল খাবাল হচ্ছে জাহান্নামীদের গায়ের রক্ত পুঁজ যে ড্রেনটা দিয়ে বয়ে যাবে, ওই ড্রেন থেকে তুলে তুলে ওইগুলো খাওয়ানো হবে। এই কথা শোনার পরে যদি আপনি একজন চিকন মুসলিম হন, যদি আপনার মধ্যে গাইরাত বলে কিছু থাকে, যদি আপনি সত্যি মুসলিম হন, আপনি আর কখনো নেশা সেবন করতে পারেন না। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান শারাবাল খামরা ফিদ দুনিয়া, যে ব্যক্তি পৃথিবীতে মদ পান করলো, সুম্মা লাম ইয়াতুব মিনহা, তা থেকে তাওবা করলো না, হুরু মুহা ফিল আখিরা, তার জন্য জান্নাতে, তার জন্য আখেরাতে মদ পান করাকে আল্লাহ হারাম করে দেবেন। এতগুলো পরিণাম, এতগুলো নিকৃষ্ট পরিণাম, ভয়াবহ পরিণাম এই মাদকতা সেবনের ফলে। আমি শেষ একটা আয়াত বলে এখান থেকে আমার বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে আমরা আলোচনা শোনার পর থেকে আমরা যদি মাদকতা সেবন করি, আমরা মাদকতা সেবন ছাড়তে বাধ্য, আমি ছাড়তে বাধ্য, আপনি ছাড়তে বাধ্য। কেন বাধ্য? কারণ আপনি মুসলিম, আপনি আত্মসমর্পণকারী। মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী, যেহেতু আপনি আত্মসমর্পণ করেছেন আল্লাহর বিধানের কাছে, আল্লাহর কাছে, সেহেতু আপনি নেশা ছাড়তে বাধ্য। এছাড়াও সূরা আহজাব আয়াত নম্বর 36 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কোনো মুমিনের উপরে, কোনো মুমিনার উপরে আল্লাহর কোনো বিধান, আল্লাহর কোনো নির্দেশ, আল্লাহর রাসূলের কোনো নির্দেশ যখন প্রকাশ হয়ে যায়, তখন তার জন্য আর ইখতিয়ার থাকে না যে আমি এটা ইচ্ছা হলে মানব অথবা ইচ্ছা হলে আমি মানব না। তিনি বলছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখনই আল্লাহ আল্লাহ রাসূলের কোনো বিধান, কোনো আদেশ স্পষ্ট হয়ে যাবে, কোনো মুমিন আর মুমিনার জন্য আর ইখতিয়ার থাকবে না, আইয়া কুনা লাহুমুল খিয়ারাতু ফি আমরিহিম, সেই আদেশের উপরে কোনো স্বাধীনতা নেই যে আমার ইচ্ছা হলে মানবো না হলে আমি মানবো না। আপনি মানতে বাধ্য, আপনাকে মানতেই হবে, না হলে আপনি প্রকৃত মুসলিম থাকতে পারবেন না।
সমর্থ উপস্থিতি, আমি শেষ প্রান্তে বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই নোংরা পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দেন, পড়ে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যাবতীয় নেশা সেবন থেকে যেন মুক্ত রাখেন এবং সমাজ যেন মাদকতা মুক্ত হয়ে যায়, এবং আমরা চেষ্টা করব যথাসম্ভব এ বিষয়ে দাওয়াতি কাজ করার, যে যে ব্যক্তি মাদকতা সেবন করবে তাকে আমরা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে বাধা প্রদান করব, তাকে আমরা বোঝাবো যেন সমাজে মাদকতা সেবন না হয়, এমন নোংরা পাপের জন্য যেন কেউ আখেরাত না হারায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দেন, পড়ে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।